হ্যালো মা। হ্যাঁ, কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাঁ, পুরো সংসারটা একেবারে আমি হাতে মুঠোয় করে নিয়েছি। আর তোমার জামাইকে? আরে তার কথা বলো না, তাকে তো আমি বিড়াল বানিয়ে রেখেছি। ও মা শোনো, জানো আমি না নতুন একটা সোনার হার বানাতে দিয়েছি, যা সুন্দর না? তুমি একবার দেখলে না শুধু দেখতেই থাকবে, যা সুন্দর! হ্যাঁ, তোমাকে তো অবশ্যই দেখাবো। আচ্ছা শোনো, মনে হয় তোমার জামাই চলে এসেছে, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, রাখি, আল্লাহ হাফেজ। চলে এসেছো? এই তো চলে এলাম। আজকে মাসের কয় তারিখ? গত মাসে একজনের কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলাম, তাই এই মাসের বেতনটা পেয়ে আগে তার টাকাটা পরিশোধ করেছি। কি বলতে চাচ্ছ তুমি? আমি কি তোমাকে টাকা কম দেই? তুমি ধার নিয়েছো কেন? আর তুমি জানো না আমি একটা সোনার গয়না বানাতে দিলাম। আসলে আমার কয়েকটা ফ্রেন্ড আসছিল কলকাতা থেকে, ওদেরকে খাওয়াতে গিয়ে তখন টাকাটা খরচ হয়ে গেছে। এভাবে টাকা নষ্ট করলে কি চলবে? তুমি চিন্তা করো না, আমি এই মাসে ওভারটাইম করে টাকাটা পরিশোধ করে দেবো। যাই হোক, বাইরে এভাবে টাকা নষ্ট করবে না। আর হবে না, একটু পানি দিবে? আচ্ছা ঠিক আছে, বসো আর ফ্রেশ হয়ে নাও, আমি পানি খাবো সবই দিচ্ছি। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। আমার যমুনার পুকুরটা সুন্দর না রে? অনেক সুন্দর। বলতো জি বস, আমরা এই অপারেশনটা করে হুলুলুলু বেড়াতে যাব। হুলুলুলু কেন আমাকে ধরে নিয়ে এসেছিস? কি করেছি আমি তোর? আমি মোকেম গাজি, ডাকো মোকেম গাজি। আমার চরিত্র কিন্তু খারাপ না, আমাদের শুধু টাকা চাই, শুধু টাকা। এই টাকা নিয়ে আমরা হুলুলুলু বেড়াতে যাব। হুলুলুলু আর নে তোর স্বামীকে ফোন দে। আমার তো হাত বেঁধে রেখেছিস, কেন ফোন দেব? সরি, নাম্বারটা বলেন। সরি, 01676। রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মন দিয়ে আমার কথা শোন, আমি মোকিম গাজি, ডাকাত মোকিম গাজি। হা হা হা, তোর বউ আমার হাতে বন্দি। খুব ভালো কথা, বন্দি হয়েছে তো খুব ভালো কথা। এ ভাই, এসব ছাড়ানো টাড়ানোর মধ্যে কিন্তু ভাই আমি একদম নেই, বুঝছেন? আমি কিন্তু তোর সাথে মোটেই মজা করছি না। মোকিম গাজির এক কথা এক জবান, নে তোর বউর সাথে কথা বল। হ্যালো, শোনো শোনো, এই লোকটা আমাকে ধরে নিয়ে এসেছে, এই ডাকাতটা আমাকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, এবার বিশ্বাস হলো? আরে ভাই, বিশ্বাস হয়েছে তো ভাই। তোর বউকে যদি জীবিত চাস, তবে 1 লক্ষ টাকা নিয়ে আমার সাথে দেখা কর। আরে ভাই, আমার মোবাইলে তো মিস কল দেওয়ার মতো ব্যালেন্স নাই, সব টাকা পয়সা তো আমার বউয়ের কাছে, আমি আপনাকে টাকা দেবো কোত্থেকে? তো ভারী যন্ত্রণা হলো, নে
তোর বউর সাথে কথা বল। শোনো শোনো শোনো, আলমারির ভিতরে দেখো গয়না রাখা আছে, তুমি গয়না নিয়ে এসো। তুমি চিন্তা করো না জান, আমি সব নিয়ে আসছি জান, তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু নিয়ে আসছি। ওকে গয়না নেবে? এই তুমি কি গয়না নেবে? হ্যাঁ গয়না, হ্যাঁ গয়না মানে টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি। হ্যাঁ খুলে দে খুলে দে, বালুন খুলে দে, চোখ কোন রকমের চালা কিনা। তুমি চিন্তা করো না জান, গয়নার চাইতে তোমার মূল্য অনেক বেশি আমার কাছে। জীবন থাকলে এমন গয়না আরো হবে জান। এই সাবধান, কোনো চালাকি করবি না, কোনো রকমের চালাকি না। হ্যাঁ যা যা ছেড়ে দে, যা যা জান যা। আমি মোকেম গাজি। তোমার উপরে গয়নাগুলো তো নিয়ে নিল না। কেন গয়নার জন্য চিন্তা করছো? আমার কাছে গয়না চাইতে তুমি অনেক বেশি। আজকে যদি প্রয়োজন হতো আমি আমার জীবনটাও দিয়ে দিতাম তোমার জন্য। জীবন দিতে হবে না। তুমি একটু দাঁড়াও, কান্না করো না, তুমি একটু দাঁড়াও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ একটু দাঁড়াও, তাড়াতাড়ি এসো। আমার গয়না কিরে বলতো? বস পাটাপাটি হয়েছে বস। হ্যাঁ একদম, এই দেখ, হ্যাঁ গয়না গাড়িতে ভরা। আমি পরে আনিয়ে এখন না দোস্ত। আচ্ছা ঠিক আছে।